পাওয়া যাবে না। এই বাড়িতেই থাকবে। দেবী, এসব কি বলছো তুমি? আমি ভেবেচিন্তেই বলছি। আর এটাই আমার সিদ্ধান্ত। তুমি কবে থেকে এবারে সিদ্ধান্ত নেওয়া শুরু করলে? আর তাছাড়া এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, সকলের সামনে বলার আগে একবার জানার প্রয়োজন মনে করলে না যে আমি কি চাই? না গো, পারলাম না। কারণ আমার মনে হয় এ বাড়ির কর্তৃ হিসেবে আমারও কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এইবার খেলা জমবে। চিরকাল বাবা আপনি একাই বলে যাবেন আর আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবেন? তা তো হয় না। নিন, এবার মায়ের সিদ্ধান্তগুলো স্বীকার করুন। বন্নি আমার অর্জুনের সন্তানের মা হতে চলেছে, এটা জানার পরেও আমি কিছুতে পারবো না ওকে যেতে দিতে। কি? জেঠিমণিটা কি করছে? বন্নিকে আমি এই বাড়ি থেকে যেতে দেবো না। আর কেনই বা দেবো বলতো? অহনার জন্য? অহনাকে তো আমরা এই বাড়িতে বউ করে এনেছিলাম, কিন্তু ও কি পেরেছে অর্জুনকে আটকে রাখতে? আজকে অর্জুন যদি কোনো দোষ করে থাকে তার জন্য অহনা দায়ী। অহনাই পারেনি ও স্বামীকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। কথাবার্তা বলছো? অহনার জন্য এ বাড়িতে কেউ কোনোদিন অপমানিত হয়নি, বরং অপমানিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। আমি এসব কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানি বন্নিকে যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে বন্নির সঙ্গে সঙ্গে আমিও এই বাড়ি থেকে চলে যাবো।